আসসালামু আলাইকুম। আজকের পর্বে থাকছে অনেক জনপ্রিয় একটি খাবার, মোরগ পোলাও। আমি সম্পূর্ণ অথেন্টিক পদ্ধতিতে রান্নাটি করার চেষ্টা করেছি। আশা করছি রেসিপিটি আপনাদের সবার অনেক ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন, তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে আমার পরবর্তী রেসিপিগুলো দেখতে পারবেন। চলুন দেখে নিই কীভাবে রেসিপিটি করছি। প্রথমে আমি চিকেন ম্যারিনেট করব, তার জন্য একটি বল বা বাটি নিয়ে নিলাম। এরপর এখানে আমি 1 কাপ পরিমাণে টক দই দিয়ে দিচ্ছি। পানি চড়ানো টক দই নিতে হবে। এরপর এখানে আমি 1 চামচ মরিচ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। তারপর ভালোভাবে মিশিয়ে নেব একটি হ্যান্ড উইক্সের মাধ্যমে। কাঁটা চামচ দিয়েও কাজটি করা যাবে, তো আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপর এক পাশে রেখে দিচ্ছি। এখানে আমি একটি বড় সাইজের চিকেন নিয়ে নিয়েছি। চিকেনকে আমি 6 পিস করে নিয়েছি। আপনাদের চিকেন ছোট হলে 4 পিস করে নিলে দেখতে সুন্দর লাগবে। এরপর আমি টক দইয়ের যে মিশ্রণটি তৈরি করেছি সেই মিশ্রণটি দিয়ে ভালোভাবে মেখে নেব। টক দইয়ের সাথে চিকেন মেশানো হয়ে গেলে আমি 1 ঘন্টার জন্য রেখে দেব। ম্যারিনেট করে যত বেশি রাখা যাবে চিকেন, তত তাড়াতাড়ি সিদ্ধ হবে রান্নার সময়। 1 ঘন্টার জন্য চিকেন রেখে দিচ্ছি। 1 ঘন্টা পর চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। এখানে আমি 1/2 কাপ পরিমাণে তেল দিয়ে দিচ্ছি, সাথে 1 চামচ ঘি। এরপর এখানে আমি কিছু গরম মশলা ইউজ করছি। গরম মশলার মধ্যে এখানে আমি 2টো দারচিনি, 4-5টি এলাচ, কয়েকটি লবঙ্গ, লং আর গোলমরিচ, 2টো তেজপাতা আর 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা 1 কাপের চেয়ে একটু বেশি ছিল। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটিকে ব্রাউন কালার করা পর্যন্ত অপেক্ষা করব। এরপর এখানে আমি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, জায়ফল জয়ত্রী, 1 চামচের 1/4 ভাগ। এরপর আমি এখানে জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর ভালোভাবে মশলাটাকে একটু নেড়ে চেড়ে নিব। মশলা যাতে পুড়ে না যায় এজন্য এখানে একটু পানি দিয়ে দিচ্ছি। এরপর ভালোভাবে একটু নেড়ে ছেড়ে এখানে আমি বাদাম বাটা দিয়ে দেব। এখানে আমি 2 ধরনের বাদাম বাটা ইউজ করেছি, কাজু বাদাম এবং পেস্তা বাদাম একসাথে বেটে নিয়েছি। প্রায় 1/2 কাপ পরিমাণে হয়েছে। এরপর আমি এখানে 1/2 কাপ পরিমাণে বাদাম বাটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে ছেড়ে নেব। এখন আমি আবারও একটু পানি দিয়ে দেব 1/2 কাপ পরিমাণে। ঢাকনা দিয়ে ভালোভাবে মশলাটিকে কষিয়ে নেব। মশলা কষানোর পর আমি চিকেনগুলো এখানে দিয়ে দিচ্ছি। চিকেনগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে দেব। এরপর আমি এখানে আরেকটু পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। ম্যারিনেট করার সময় আমি লবণ দিয়েছি, তাই একটু কম পরিমাণে লবণ এখানে দিচ্ছি। এরপর আমি এখানে তেঁতুলের মাড় দিয়ে দিচ্ছি। তেঁতুল আমি 10-15 মিনিটের মতো ভিজিয়ে রেখেছি, তারপর এটাকে ছেঁকে নিয়ে নিয়েছি। এখানে তেঁতুলের রসটা দিতে হবে। তেঁতুলের রসটা দিলে এই চিকেন পোলাওটা অথেন্টিক হবে। এরপর আমি এখানে কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর কয়েকটি আলু বোখারা দিয়ে দিলাম এবং কিছু কিশমিশ এখানে দিয়ে দেব। এরপর আমি ভালোভাবে নেড়ে ছেড়ে নিব।
তারপর ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়েও ঢাকনা খুলে খুলে বারবার নাড়াচাড়া করব, না হলে নিচে লেগে যেতে পারে। আমি প্রায় দু তিনবার ঢাকনা খুলে খুলে নেড়ে দিয়েছি। আমার প্রায় 20 থেকে 25 মিনিট সময় লেগেছে চিকেনটা হতে। যেহেতু ম্যারিনেট করা ছিল তাই চিকেনটা হতে বেশি সময় লাগেনি। 25 মিনিট পর দেখতে পাচ্ছেন চিকেনটা এমন হয়েছে। এরপর আমি আরও 4-5 মিনিট রান্না করব। এরপর আমি এখানে কেওড়া জল 1 চামচ দিয়ে দেব। 1 চামচের বেশি দিতে যাবেন না, তাহলে একটু ফ্লেভারটা বেশি হয়ে যাবে। আর এখানে 1/2 চামচ পরিমাণে চিনি দিয়ে দিবেন। আমার চিনি দেওয়াটা স্কিপ হয়ে গিয়েছে, আমি এখানে 1/2 চামচ চিনি দিয়েছিলাম। এরপর একটু নেড়ে ছেড়ে 2-1 মিনিট অপেক্ষা করে চিকেনটাকে উঠিয়ে এক পাশে রেখে দেব ঢাকনা দিয়ে। এরপর চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এখানে আমি একটি প্যান বসিয়ে 2-3 চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। এরপর এখানে আমি 2 তেজপাতা, 1 বড় দারচিনি আর 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন আমরা এখানে পোলাওটা রান্না করব। পেঁয়াজ কুচিটা বেশি ব্রাউন করব না, হালকা অবস্থায় এখানে আমি চাল দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 কাপ পরিমাণে চাল নিয়েছি। চাল দিয়ে আমি প্রায় 4 থেকে 5 মিনিটের মতো চাল ভেজে নিব। চাল থেকে যখন একটা সনসন আওয়াজ হবে তখন বুঝবেন চাল ভাজা হয়ে গিয়েছে। এরপর এখানে আমি পানি অ্যাড করব। এখানে আমি 2 কাপ চালের জন্য 4 কাপ পানি নেব। এর মধ্যে আমি 1 কাপ দুধ দেব আর 3 কাপ পানি দেব। তাহলে পোলাওটা একদম ঝরঝরা হবে। আমি ভালোভাবে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দেওয়ার পর পানি যখন শুকিয়ে যাবে তখন প্রায় 80% সিদ্ধ হয়ে যাবে। এখন ঢাকনা খুলে একটু নেড়ে ছেড়ে নিব। নেড়ে ছেড়ে নেওয়ার পর আমি রাইসগুলোকে অর্ধেক করে ফেলব। অর্ধেক করে এখানে আমি পাতিলের মধ্যেই অর্ধেকটা রেখে দেব আর বাকি অর্ধেকটা একটা বাটিতে তুলে রেখে দেব। দেখুন আমি কাজটা কিভাবে করছি। এখন পাতিলের মধ্যে যে ভাতটা আমি অর্ধেক রেখেছি এর ওপর চিকেন দিয়ে দেব। আমি প্রথমে চিকেনটাকে একটি প্লেটে তুলে নিয়েছি। পুরো চিকেনটা তুলে নেওয়ার পর আমি বাকি অর্ধেক ভাতের সাথে চিকেন দিয়ে দেব। এখানে আমি প্রথমে ঝোল দিয়ে দিচ্ছি, এরপর পুরো চিকেনটাই এখানে দিয়ে দেব। চিকেনটা এখানে দিয়ে বাকি যে ভাতটা আমি একটা বাটিতে তুলে রেখেছি সেই ভাতটা উপর দিয়ে সুন্দর করে দিয়ে দেব। এরপর আমি ভাপে প্রায় 20 থেকে 30 মিনিটের মতো রাখব। ভাপে যখন রাখবেন তখন পাতিলের নিচে অবশ্যই একটি ফ্রাইপ্যান বা তাওয়া দিয়ে দেবেন, তাহলে আর লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আর এখানে আমি 4টি ডিম দিয়ে দিচ্ছি। এরপর বাকি রাইসগুলো সুন্দর করে দিয়ে দিচ্ছি। এরপর আমি 30 মিনিটের জন্য ঢাকনা দিয়ে চুলোর উপর রেখে দিব। চুলোর জাল একদম লো হিটে থাকবে। 30 মিনিট পর ফিরে আসলাম। 30 মিনিট পর ঢাকনা খুলে দেখুন আমার মোরগ পোলাও সম্পূর্ণ রেডি আর একদম ঝরঝরা হয়েছে। আমি একটু নেড়ে চেড়ে দেব। এরপর আমি পরিবেশন করে নিয়েছি। পরিবেশনের জন্য আমি এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি।
খুবই মজার চিকেন পোলাও বাসায় তৈরি করে অবশ্যই খাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ।